নমস্কার উমার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে কোনো রান্না নিয়ে আসেনি আজকে আমের আচার করব তাহলে আমি কিভাবে আমের আচার করি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আমার চ্যানেল থেকে দেখেন তাদেরকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা আমার ফেসবুক পেজ থেকে দেখেন তারা আমার পেজটিকে ফলো করে নেবেন আমার গাছের আম এখানে নিয়ে নিয়েছি এটা আন্দাজ মতো দেড় কেজি মতো হবে এই আমটাকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার কিছুটা নুন আর হলুদ মাখিয়ে একটা দিন হালকা রোদ্রে রেখে দেবো বেশি রোদ্রে দিলে আমটা শক্ত হয়ে যাবে তাহলে এর মধ্যে নুন মিষ্টিটা ভালো ঢুকবে না আমের পরিমাণ অনুযায়ী আমি এখানে মশলা তৈরি করে নেবো এখানে এক চামচ জিরে এক চামচ কালো জিরে এক চামচ রাঁধুনি এক চামচ মেথি আর এক চামচ মৌরি এই দিয়েই আর কিছুটা শুকনো লঙ্কা এইটা একটু ড্রাই রোস্ট করে নেব একটা ফ্রাই প্যানে দিয়ে ড্রাই রোস্ট করে তারপরে এটাকে একদম মিহি ডাস্ট করব না একটু হালকা গুঁড়ো করে নেব তো হালকা ভেজে নিলাম নিয়ে এবার গুঁড়ো করে নেব। এটা মিনিট দুয়েক আমি হালকা ভেজে নিয়েছি এদিকে একদিন রোদ্রে দেওয়ার পরে আমটা এরকম হয়েছে এই এইবার আমি মশলাটাকে হালকা গুঁড়ো করে নেব ভাজা হয়ে গেছে একটা পাত্রে নামিয়ে নিয়েছি ঠান্ডা হলে এবার আমি এর মধ্যে দিয়ে মিক্সিতে গুঁড়ো করে নেব আপনারা চাইলে শিলেও গুঁড়ো করে নিতে পারেন গুঁড়ো করা হয়ে গেলে আমি আপনাদের দেখাবো এই রকম গুঁড়ো করে নিয়েছি এই রকমভাবে আমি গুঁড়ো করে নিয়েছি খুব বেশি ডাস্ট করিনি একটু দানা দানা থাকবে যাতে করে আচারে দিলে মুখে বাঁধলে প্রত্যেকটা ফ্লেভার আলাদা আলাদা করে বোঝা যাবে এখানে দেড় কেজি আমের জন্যে আমি দেড় কেজি মতো গুড় দিলাম মিষ্টিটা কমিয়ে বাড়িয়ে দেবেন সেটা আপনার আপনাদের পছন্দ মতো তো গুড়টা দিয়ে এর মধ্যে অল্প একটু জল দিয়ে ভালো করে আমি এটাকে ফুটিয়ে নেব গুড়টাকে দিয়ে আমি বেশ নেড়ে নেড়ে কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি আপনারা চাইলে আচারটা চিনি দিয়েও করতে পারেন কিন্তু গুড় দিয়ে করলে আচারটা বেশি দিন থাকে খেতেও ভালো লাগে তো ফুটিয়ে নিলাম গুটটা বেশ ফুটে উঠেছে আর ঘন হয়ে এসেছে গুড়টাকে একটু ঘন করে নিতে হবে তার কারণ এর মধ্যে যদি আম দেয়া হয় তাহলে আম থেকে একটু জল বেরোলে আরও পাতলা হয়ে যাবে তাই আমের আচার করতে গেলে এরকম ছোট ছোটো টিপসগুলো অবশ্যই ফলো করতে হবে অনেকে বলেন যে আচার করি অথচ ভালো থাকে না কিন্তু এইভাবে যদি ভালো করে টিপসগুলো ফলো করে করেন তাহলে আচার অনেক দিনই ভালো থাকবে এবার আমি এর মধ্যে আমগুলো দিয়ে নিলাম আমগুলো দিয়েও বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে ফুটিয়ে নিতে হবে আম দিয়ে আর গুড় দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিলাম এবার দেখতে হবে যে গুড়টা কতটা পাতলা আছে কারণ আমের থেকে তো একটু জল বেরিয়েছে তো আরেক কিছুক্ষণ ফুটিয়ে নেব এদিকে আমি একটা কড়াতে সর্ষের তেল দিয়েছি আর কিছুটা পাঁচফোড়ন আর শুক্রো লঙ্কা একটু হালকা ফ্রাই করে আমি এই আমের মধ্যে দিয়ে দেব। এতে করে এই আচারের একটা সুন্দর ফ্লেভার আসবে এটা আমার প্রায় একটু ভাজা হয়ে এসছে এবার এটাকে আমি ওই আচারের মধ্যে দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেবো ফোটানো হয়ে গেলে আরও আমি কিছুক্ষণ রেখে দেখবো আমটা কতটা পাতলা আছে সেই অনুযায়ী আরও কিছুক্ষণ জল দিয়ে নেব। এবার এই মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে সমস্ত আমের সঙ্গে আর গুড়ের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব মশলা দিয়ে বেশ কিছুক্ষণ আমি জ্বালিয়ে নিলাম কারণ এই টিপসগুলো অবশ্যই ফলো করতে হবে জ্বালানোটা আপনাদের কতটা ভালো হবে সেটা নির্ভর করবে আপনার উপর যদি জল থাকে তাহলে আচার কিন্তু বেশি দিন থাকবে না এবার আমি ভেজে রাখা যে মশলাটা গুঁড়ো করেছিলাম সেটা দিয়ে দিলাম এর মধ্যে এতে করে এই যে আচারের যে একটা ফ্লেভার এটা খুব সুন্দর হয় এবং খেতেও খুব ভালো লাগে আর ঝালটা তো আগেই বলেছি আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন মিষ্টিটাও তাই এবার এর মধ্যে আমি দু চামচ মতো ভিনিগার দিচ্ছি ভিনিগার দিলে আচারটা অনেক দিন থাকবে এবার এই আচারটাকে ঠান্ডা করে দু দিন তিন দিন রোদ্দুরে দিতে হবে রোদ্দুরে দেওয়ার পরে তারপরে আপনারা বইমে ভরে নেবেন কড়া থেকে নামিয়ে নিলাম একটা পাত্রে ঠান্ডা করে এবার রোদ্দুরে দিলাম দুদিন রোদ্দুরে দেওয়ার পরে দেখুন কেমন হয়েছে রোদ্দুরিয়ে দেওয়ার পরে আমটা কেমন হয়েছে দেখুন এইভাবে গোটা গোটা রয়েছে একদম গলে যায়নি এইভাবে রোদ্দুরে দিয়ে তারপরে বয়েমে তুলে রাখতে হবে শুধু বইমে রাখলেই হবে না বয়ে মেয়ে রেখে মাঝে মাঝে আবার রোদ্দুরে দিতে হবে